আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, খাসির ভুঁড়ি বা বট ভুনা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির ভুঁড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি এখানে 4 ভাগ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 10টা মতো গোলমরিচ, 1টা বড় এলাচ, 4টা ছোট এলাচ আর 4-5টা মতো লবঙ্গ। 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বড় এলাচ না থাকে তাহলে ছোট এলাচ দিলেও হবে। এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 2 মিনিট মতো একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, ব্রাউন কালার করে ভাজার দরকার নেই। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণের একটু কম আদা বাটা, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আবার একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ভুঁড়িগুলো। আবারও নেড়ে চেড়ে ভুঁড়িগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট একটু জাল করে ভুঁড়ির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আবারও একটু পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হয়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এর মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ জাল করে পানিটা আরও শুকিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে গেছে। এখন আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ভুঁড়িটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ভুঁড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢেকে দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ জাল করে আমি এখন পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর ভুঁড়ি থেকে তেলটা বের হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার বট বা খাসির ভুঁড়ি ভুনা রেসিপি।
আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।